হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলাম, এটা আপনারা অনেকে জানেন, যে যার কারণে আমি সম্পূর্ণ অফলাইনে ছিলাম এবং আমার ইউটিউব চ্যানেলের মধ্যে কোনো প্রকার কোনো ভিডিও আপলোড দিতে পারি নাই। তবে এখন থেকে আপনারা মাঝে মধ্যে কিছু ভিডিও পাবেন সিপিএ মার্কেটিং এর জন্য, যেগুলো আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে। তবে এখন যতটুকু দেখলাম যে সিপিএ মার্কেটিংটা এখন আসলে অনেক ডাউন হয়ে গেছে, কেউ মার্কেটিং করতে পারছে না, আর ইদানিং ফেসবুকে কোনো প্রকার কোনো লিংক দেওয়া যাচ্ছে না কমেন্টে। কারণ হচ্ছে যে ফেসবুক আপডেট চলছে, যার কারণে এখন আপাতত আপনারা ফেসবুকে মার্কেটিংটা করতে পারছেন না। তবে আপনারা মার্কেটিং করতে পারবেন, অনেক ওয়ে আছে এবং আমি কিছু আপনাদেরকে সিস্টেম বলে দিব। এবং এই সিস্টেমে মানে মানুষ খুবই কম লোকজন কাজ করে, তবে আমি আপনাদেরকে এই জিনিসগুলো জানাই দিব, তাহলে পরে আপনারা খুব ভালো মতো মার্কেটিং করতে পারবেন। যারা এর আগে ইভেন্টের মার্কেটিংটা করেছেন, আপনারা খুব সহজেই এইগুলো করতে পারবেন। তবে আমি যেগুলো দেখাবো আপনারা খুব অবাক হয়ে যাবেন যে এইগুলোর মধ্যে আবার সিপিও মার্কেটিংটা কই থেকে আসলো, যে আমরা যে সিপিএ বিল্ড আগে যেগুলো কাজ করেছি। আর এখন তো আপনারা জানেন যে সিপিএ বিল্ড নাম চেঞ্জ করে তাদের আরেকটা নাম দিয়েছে যে অ্যাড ব্লু মিডিয়া। আচ্ছা, তো প্রথমত আপনাদেরকে আমি কিছু সিস্টেম দেখাবো, ওকে? যে সিস্টেমগুলো আপনারা এর আগে দেখেছেন, যে আসলে তখন আপনারা হয়তো বুঝতে পারেন নাই যে এইগুলা অরিজিনাল সিপিএ মার্কেটিং এর জন্য। ওকে, আমরা প্রথমত হচ্ছে যে গ্রুপটা ওপেন করলাম, এবার ইভেন্টে যাব। আমি প্রত্যেকটা গ্রুপের হচ্ছে ইভেন্টে যাব। ওকে, তো ইভেন্টে আসার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন, দেখেন এটা কি, মানে এই যে ইভেন্ট গুলো দেখতে পাচ্ছেন, এই ইভেন্ট গুলো কি আপনারা দেখে বুঝতে পারছেন যে এইগুলা সিপিএ মার্কেটিং এর জন্য? আপনারা কিন্তু চাইলে অ্যাড ব্লু মিডিয়া দিয়ে কিন্তু কাজ করতে পারেন, অ্যাড ব্লু মিডিয়া হোক অথবা আরো কোনো সিপি নেটওয়ার্ক, যেগুলোতে আপনারা যে যে সিপি নেটওয়ার্কে কাজ করে থাকেন, সেই সিপি নেটওয়ার্ক থেকে অফার গুলো নিয়ে কিন্তু আপনি চাইলে কাজ করতে পারেন। আমি আপনাদেরকে একটু জিনিসগুলো দেখাই। আমি যখন এটা ওপেন করছি, দেখেন এর টাইটেলটা কি দিয়েছে, গেট আপ টু 300 ডিসকাউন্ট ফর রেন্ট হাউস। তারা রেন্ট নিয়ে কাজ করতেছে, রেন্ট হাউস নিয়ে, তবে এর মধ্যে কিন্তু তারা সিপি এর অফার দিয়ে কাজ করছে। আপনারা একটু জাস্ট জিনিসগুলো দেখলে অবাক হবেন। আমি যদি তাদের এই ওয়েবসাইট গুলিকে একটু ভিজিট করি, তাহলে আপনারা একবারে ক্লিয়ার হয়ে যাবেন। দেখেন আপনারা কাজ করেন সচরাচর কোনগুলো বলেন? আপনারা কাজ করেন যেমন হোন্ডা সিবিসি, এবিটে ক্যাশ, রেঞ্জ রোভার, এইগুলো দিয়ে আপনারা কাজ করেন, অথবা ক্যাশ অ্যাপ, ওয়ালমার্ট, পেপাল, এইগুলো দিয়ে আপনারা পোস্ট করেন, অথবা আলদের পোস্ট করেন, তারপরে কমেন্টে লিংক দেন। আর এর আগে যেগুলো আপনারা ইভেন্টে কাজ করেছেন, অ্যামাজন ওয়ার্ক ফ্রম হোম জব, অথবা আপনারা কাজ করেছেন যে ইবিটি ক্যাশ, কিন্তু এইগুলো তো কাজ করেন নাই, কাজ করেছেন কখনো? কাজ করেন নাই, হয়তো বা দুই একজন কাজ করেছেন আপনারা, কিন্তু এই জিনিসগুলো কিন্তু কেউ বলবে না যে এটা আপনারা চাইলে অ্যাড ব্লু মিডিয়া দিয়ে কাজ করতে পারেন। যাদের কাজ হচ্ছে না, আপনারা এই সিস্টেমগুলো অ্যাপ্লাই করে কাজ করেন, আপনাদের অবশ্যই কাজ হবে। তো দেখতে পাচ্ছেন আর কি, এইগুলো তাদের সুন্দর করে ইমেজ প্লাস টেক্স এগুলো দিয়ে সাজাইছে। তো এখন আমরা যদি এই দুইটার মধ্যে যে কোনো একটাতে ক্লিক করি, তাহলে আমরা দেখতে পারবো সিপিএ অফার। যদি একটু টেস্ট করা যায়, তাহলে টেস্টের জন্য আমরা কি করতে পারি, অ্যাপ্লাই ফর ডিসকাউন্ট আফটার 300। যখনই আমি এটাতে ক্লিক করব, তখনই কিন্তু দেখেন একটা সিপিএ অফার দেখাচ্ছে, যেটা কিনা অ্যাড ব্লু মিডিয়া অর্থাৎ সিপিএ বিল্ডের। ওকে, দেখতে পাচ্ছেন আমাকে অটোমেটিক্যালি তারা একটা অফারে নিয়ে চলে এসেছে, যেটা আমার ডেস্কটপ থেকে ওপেন করেছি এবং আমি বাংলাদেশি একজন ট্রাফিক। ওকে, আচ্ছা, এমনকি আমি আরো দুই থেকে তিনটা মতন ওপেন করে আপনাদেরকে আমি দেখাচ্ছি যে আসলে এরা কিভাবে কাজ করতেছে। মানে কাজ কিন্তু করতেছে খুবই কম লোকজন, হয়তোবা মানে হাতে গোনে কয়েকজন কাজ করতেছে এরকম ভাবে। তো আপনিও বসে না থাকি, আপনি চাইলে এরকম ভাবে কাজ করতে পারেন। এই যে এইগুলা আমরা কিন্তু সচরাচর এরকম মানে অনেক আগে থেকে দেখে আসি, কিন্তু এটা আসলে কেউ এরকম ভাবে বুঝতে পারে না যে এইগুলো সিপিএর অফার দিয়ে কাজ করে। আমরা যদি এখন এই লিঙ্কটা ওপেন করি, তাহলে এটাও আপনারা দেখতে পারবেন যে এটার মধ্যেও সিপি অফার সেট করা আছে। এই যে রেন্ট টু ওয়ান যেটা দেখতে পাচ্ছেন, এর মধ্যে সিপিএর অফার সেট করা আছে। তো আপনারা চাইলে এরকম ভাবে কাজ করতে পারেন। তবে এরকম ভাবে আপনার কিভাবে ল্যান্ডিং পেজ গুলো সাজাবেন, সেগুলো আমি বিস্তারিত দেখাই দিব, এমনকি এখন আমি দেখাই দিচ্ছি, আপনারা কোনো টেনশন করবেন না। আমি আপনাদেরকে একেবারে সহজ পদ্ধতিতে সবকিছু শেখাই দেব,
তবে এই ভিডিওতে হয়তো সম্পূর্ণ ভিডিওটা না করা যেতে পারে, আপনারা হয়তো নেক্সট আরো কয়েকটা পার্ট পাবেন, যে পার্টগুলো ফলো করলে আপনারা অনেক ভালোভাবে কাজ করতে পারবেন এবং এবং মার্কেটিং এর জন্য এমন এমন কিছু পলিসি, এমন কিছু সিস্টেম বলে দিব যেগুলো আপনারা ফলো করে অনেক দিন ধরে কাজ করতে পারবেন। ওকে, আচ্ছা, তো এখন হচ্ছে এরা যে ওয়েবসাইট গুলো দিয়ে মূলত ল্যান্ডিং পেজ গুলো বানাইছে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে তারা গো ড্যাডি এই সাইটের মাধ্যমে তারা এই ল্যান্ডিং পেজ গুলো বানায় আছে। এখন আপনি যদি চান যে গুগল সাইটের মাধ্যমে বানাবেন, আপনি চাইলে কিন্তু সেটাও পারেন, আপনার কাছে যেটা সহজ মনে হবে আপনি চাইলে সেটা দিয়ে করতে পারেন। তবে আমি নেক্সট একটা ভিডিওতে গো ড্যাডি সাইটের মাধ্যমে কিভাবে আপনি একটি ল্যান্ডিং পেজ বানাবেন আমি এই নিয়ে একটা ভিডিও বানাবো, যেটার মাধ্যমে খুব সহজে আপনি একটি ল্যান্ডিং পেজ তৈরি করতে পারবেন। আর এখন আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটার মাধ্যমে হচ্ছে যে আমরা এখন গুগল সাইট থেকে মূলত আমরা একটা ল্যান্ডিং পেজ তৈরি করব। ওকে, তো আমরা এটা ওপেন করেছি। আচ্ছা, এই ল্যান্ডিং পেজটি এখন আমরা গুগল সাইটের মাধ্যমে তৈরি করব, তবে এর আগে আমাদের যে যে কাজগুলো করতে হবে, এই ইমেজ গুলো আমাদেরকে আগে ডাউনলোড দিতে হবে। এখন কথা হচ্ছে যে আমরা এই ইমেজ গুলো কোথায় পাবো, এর জন্য আমরা গুগলে চলে যাব। গুগলে এখানে আসার পরে আমরা এখানে সার্চ করব যে রেন্ট লিস্ট অথবা রেন্ট হাউস, আমরা এখানে সার্চ করব রেন্ট হাউস, এটা লিখে সার্চ করব। সার্চ করার পরে আমরা এখানে ইমেজে ক্লিক করব। ইমেজে ক্লিক করার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো এখানে আপনার রেন্ট হাউস দেখতে পারবেন। এই রেন্ট হাউসের মধ্যে এখান থেকে যেটা আপনার পছন্দ হবে ঠিক সেটা হচ্ছে যে আপনার এখান থেকে ডাউনলোড করে নেবেন। তবে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই ল্যান্ডিং পেজটির মধ্যে এরকম একটি ইমেজ বসানো আছে, তবে আমরাও যদি চাই যে ওই রকম টাইপের একটি নিব, তাহলে সেক্ষেত্রে আমরা ওইটাও নিতে পারি, অথবা আমাদের পছন্দ মতো আমরা এখান থেকে এটা চুজ করব। আমরা চাইলে এই যে এটা দিতে পারি যে ফর রেন্ট, এই যে এটা আমরা চাইলে কিন্তু এটাও দিতে পারি। এই ইমেজটা আমাদেরকে ডাউনলোড করে নিতে হবে, এই যে ডাউনলোড, এটা ডাউনলোড করলাম, অথবা আমি এখান থেকে চাইলে এই যে এইটা ডাউনলোড দিতে পারি, এই যে এটা, এই যে আমরা এখান থেকে এটা ডাউনলোড দিলাম। এবং আমরা যদি চাই এখান থেকে লোগোর জন্য আসলে আমরা কি ব্যবহার করতে পারি, লোগোর জন্য আমরা এইটাই সেম এইটাই ব্যবহার করব, অথবা হচ্ছে আমরা এখান থেকে এই ইমেজ গুলো আমরা ব্যবহার করতে পারি। এইগুলো যত সম্ভব আমরা ডাউনলোড করেছি, আমরা যদি চাই আরো অন্যান্য ইমেজ গুলো ডাউনলোড করতে পারি। আমরা যেটা করব গুগল সাইটে চলে আসব, দেন এখান থেকে ইভেন্টের এই টেমপ্লেটটা আমরা এখান থেকে ওপেন করব। ওকে, এটা ওপেন করার পরে তারপর হচ্ছে আমাদের ল্যান্ডিং পেজের বিস্তারিত সবকিছু এখানে সেট আপ করা লাগবে। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে আগে নিচে যাব। নিচে যাওয়ার পরে আগে হচ্ছে আমাদেরকে এইগুলো ডিলিট করতে হবে, তাহলে আমরা এগুলোকে ডিলিট করে দিলাম। এবং ডিলিট করার পরে আমরা এখান থেকে যে কোনো একটা থেম চুজ করলাম। চুজ করার পরে আমরা যেটা সর্বপ্রথমে করতে পারি, আমরা আরেকটা কাজ করব, সেটা হচ্ছে যে রেন্ট হাউসের পরে এখানে লিখবো যে রেন্ট লিস্ট, LIST, এটা লিখে সার্চ করার পরে আমরা এখান থেকে কিছু ইমেজ ডাউনলোড দিতে পারি, যেমন এখান থেকে এটা দিতে পারি, অথবা আমরা চাইলে কিন্তু এটাও দিতে পারি। দেখা যাক আমাদেরকে এখানে যেটা পছন্দ হয় ঠিক সেটি হচ্ছে আমরা এখান থেকে ডাউনলোড করে আমাদের ল্যান্ডিং পেজের জন্য ব্যবহার করব। আমরা এখান থেকে এই ইমেজটি আমরা এখান থেকে ডাউনলোড দিব। ওকে, ডাউনলোড, ল্যান্ডিং পেজে চলে এসে আমরা এখানে ইমেজে ক্লিক করে আপলোডে ক্লিক করব। দেন আমরা এখান থেকে প্রথমে এই লোগোটি এখান থেকে নিব, নেওয়ার পরে এখানে মাঝখানে সেট করব। দেন আবার হচ্ছে আমরা এখান থেকে একটি ইমেজ আপলোড দিব, সেটা হচ্ছে যে রেন্ট হাউসের। আমরা এখান থেকে এই ইমেজটা আমরা এখানে আপলোড দিয়ে দিলাম। ওকে, দেন এটা আনক্রপ করে আমরা এটা সেট আপ করলাম এখানে এইভাবে। তো সেট আপ করার পরে আমরা যেটা করব সেটা হচ্ছে যে লোগোতে কিন্তু আমাদেরকে অবশ্যই দিতে হবে, তবে এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে যে অবশ্যই আমাদের এখানে টাইটেল দিতে হবে। কি টাইটেল দিব আমরা এখানে, আমরা এখন এই টাইটেলটা ব্যবহার করব। আমরা এটা কপি করছি, দেন কপি করার পরে আমরা ল্যান্ডিং পেজে চলে যাব। এখানে আসার পরে এটা এখানে পেস্ট করব, আবার এখানে পেস্ট করব। তো পেস্ট করার পরে এখানে আমরা অ্যাড লোগোতে ক্লিক করে আপলোড, দেন আপলোডে হচ্ছে আমরা এইগুলো দিতে পারি, এই যে এইগুলো দিয়ে দিলাম, আর এটা এরকমই থাকবে, এটাও এরকমই থাকবে। আর এই ল্যান্ডিং পেজে আমরা যেটা দেখতে পাচ্ছি
এটা এখান থেকে আমাদের সিলেক্ট করে নিয়ে কপি করতে হবে। তাহলে কপি করার পরে আমরা এখানে টেক্সট বক্সে ক্লিক করব, দেন এখানে যে পেস্ট করব। ওকে, আগে পেস্ট করি, তারপরে আমরা আবার সুন্দর করে সাজাবো। এটাও আমরা এখান থেকে কপি করব। কপি করার পরে এখান থেকে আমরা আরেকটি টেক্সট বক্স নেব। টেক্সট বক্স নেওয়ার পরে এখানে আমরা পেস্ট করব, দেন এখান থেকে স্পেসগুলো আমরা কেটে দিলাম। অথবা আমরা এখানে আরেকটা কাজ করতে পারি, এটাকে আমরা হচ্ছে যে এই ট্যাবের নিচে পেস্ট করব, দেন আবার এটা কপি করব। কপি করে এটাকে কেটে দিই, না হলে পরে আমাদের ল্যান্ডিং পেজে সুন্দর লাগবে না। এই যে এখন দেখেন ঠিকঠাক আছে, আমরা এগুলো সাজাই নিচ্ছি, সমস্যা নাই। এটাও কপি করে সেম কাজই করবো। এটা এখানে পেস্ট করার পরে এটাকে ডিলিট করি। ডিলিট করার পরে এখান থেকে আরেকটি টেক্সট বক্স নিয়ে পেস্ট করলাম, আর বাদ বাকি কাজগুলো আমরা পরে করছি। আচ্ছা, তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে দুইটি বাটন ইউজ করেছে ওরা। তো আমরা এখানে দুইটি বাটন ইউজ করব। বাটন ইউজ করার জন্য যেটা করতে পারি, আমরা এখানে বাটনটি নিব। বাটনটি নেওয়ার জন্য আমরা এখানে বাটনে ক্লিক করব, দেন এবার আমরা এখানে দেখতে পাচ্ছি যে অ্যাপ্লাই ফর ডিসকাউন্ট আপ টু 300 এটা লেখা আছে। আমরা এটা কপি করে নিচ্ছি, কপি করে নিয়ে যে নেমে এখানে পেস্ট করব। আর লিঙ্ক এখন আপাতত আমরা কোনো কিছু দিব না, আমরা যে কোনো একটা কিছু দিয়ে .com লিখে দিব, ইনসার্ট, এবং এটাকে ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করে এটা পাশাপাশি এভাবে রেখে দিব, আর এটাকে একটু বড় করব, এটাকেও একটু বড় করব। দেন আবার এখানে আসার পরে এটাকে আমরা কপি করব, দেন এটাকে এডিট, এটা পেস্ট, আপডেট। তাহলে এটাও আমাদের এখানে কমপ্লিট। আমাদের আর কি কাজ আছে, এখানে আমরা দেখতে পাচ্ছি যে এরকম অ্যাবাউট এরকম একটা সুন্দর করে লাইন লেখা আছে। আমরা এইরকম ভাবে লিখবো, কোনো টেনশন নেই। অ্যাবাউট, ওকে, আমরা এখান থেকে একটা টেক্সট বক্স নিব। টেক্সট বক্স নেওয়ার পরে এটা এখানে পেস্ট করলাম, আর এখান থেকে আমরা এইটা কপি করব। কপি করার পরে আমরা যেটা করব, এখানে পেস্ট করব, আবার এখান থেকে কপি করব, আবার টেক্সট বক্স নিলাম একটা। এখন আমাদের যে কাজগুলো করতে হবে সেটা হচ্ছে যে আমাদেরকে এগুলো সুন্দরভাবে সাজাতে হবে। তো প্রথমত আমরা এটাকে একটু বড় করব। প্রথমে আমাদের এখানে সাইজ দেওয়া আছে 11, আমরা এখান থেকে 18 করে দিব। দেন 18 এখান থেকে করার পরে আমরা এটা বোল্ড করে দিব। দেন বোল্ড করার পরে এখন এটা হচ্ছে যে আমাদের কালার চেঞ্জ করতে হবে। এখন আমরা কালার কিভাবে চেঞ্জ করব, এই যে মোর অপশন, অর্থাৎ এই থ্রি ডটে ক্লিক করবেন। করার পরে এখানে টেক্সট কালারে ক্লিক করে আপনার এখান থেকে একটা টেক্সট কালার দিয়ে দিবেন। আমি এখান থেকে টেক্সট কালার একটা দিয়ে দিলাম। এবং এখন যেটা করব, আমি এখান থেকে একটু দেখে আসি যে এরকম ভাবে করছে। আমরা এটাকে আবার সিলেক্ট করব, 12 আছে, অর্থাৎ এখানে আমরা 14 করে দিব। 11 ছিল, আমরা 14 করলাম। আমরা এখন এই লেখার ফ্রন্ট একটু চেঞ্জ করব। চেঞ্জ করার জন্য এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমরা চাইলে এটা দিতে পারি, তো এটাই দিলাম। আর এখান থেকে এটা যেরকম আছে এটা এরকমই থাকবে। আর অ্যাবাউট টেন্ট লিস্ট, এটা এখান থেকে আপনার চাইলে একটু ডিজাইন করে নিতে পারেন। আপনার এরকম ভাবে একটা ডিজাইন করে নেবেন, নিজের সুন্দর মতো করে ডিজাইন করবেন, তাহলে সেক্ষেত্রে আপনার জন্য অনেক ভালো হবে। আর এটা এরকমই থাকবে। এখন যদি আমরা আমাদের ল্যান্ডিং পেজটি একটু ভিউ করি তাহলে দেখতে পারবো, এই যে এটা হচ্ছে এখন আমাদের ল্যান্ডিং পেজ। বাট আমরা এখানে আরেকটি কাজ করতে পারি, সেটা হচ্ছে যে এই যে এটা, এটার জন্য অনেক একটু খারাপ লাগছে, তো সেক্ষেত্রে আমরা এটা চেঞ্জ করে দিই দেখি। আচ্ছা, আমাদের ল্যান্ডিং পেজের ভিতরে আমরা এগুলো সবকিছু ঠিকঠাক এরকম ভাবে রেখে দিব। তবে এই ইমেজটির ওপর একটি টেক্সট বক্স নেব, এটা এখানে আমরা লিখবো রেন্ট লিস্ট। এটি লেখার পরে আমরা এই লেখাটা একটু উপরের দিকে দিব, দেন এটাকে হচ্ছে আমরা সিলেক্ট করে নিয়ে এটা 18 দেব, দেন এটাকে বোল্ড করব। মোর অপশনে ক্লিক করে এটাকে আমরা মাঝখানে দিব। ওকে, এটা হচ্ছে আমরা এই লেখাটা মাঝখানে দিব। দেন এই টেক্সটের কালারটা আমরা এখান থেকে চেঞ্জ করব, এই যে এটা চেঞ্জ করলাম। এখন যদি আমাদের ল্যান্ডিং পেজটি একটু ভিউ করি তাহলে দেখতে পাচ্ছি যে এইরকম দেখাবে, এই যে।
এখন অনেকটা সুন্দর আছে। এরকম ভাবে আপনার সুন্দর করে ল্যান্ডিং পেজটি তৈরি করবেন, একটু সময় দিবেন, নিজের কাজে একটু সময় দিবেন, তাহলে ভালো হবে। এই যে সবকিছু ঠিকঠাকই আছে। এখন এটাকে যেটা করব, এটাও এখন এখান থেকে মাঝখানে, এই যে মাঝখানে ফিট করে দিলাম এন্ড সবকিছু ওকে আছে। এখন এর ভিতর হচ্ছে যে আমাদেরকে সিপিএ এর অফার সেট করতে হবে। আজকের এই ভিডিওটি এ পর্যন্তই, এবং নেক্সটে আরও অনেকগুলো পার্ট আসবে, অবশ্যই আপনারা এগুলো দেখে নেবেন। আর যারা নতুন, যদি আপনার কাছে আমার ভিডিওটি ভালো লাগে থাকে, তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে থেকে বেল আইকনটিকে অন করে রাখবেন পরবর্তী আপডেট কিছু ভিডিও পাওয়ার জন্য।